তো দেখো এখন ঘড়িতে 10টা বাজে, তো আমার আমি কাচাকুচি করে তো বন্ধুরা ছাদে চলে এসেছি, মানে ছাদেই কাচি, তো ছাদে শুনো দেবো। তো বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত, শুভ সকাল, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 10টা। তো বন্ধুরা, আমি সকালে সব কাজ মিটিয়ে দেখো ছাদে কাচতে চলে এসেছি, কাঁচা হয়েও গেছে, শুকনো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার ঠান্ডাটা একটু পড়েছে, তো রাখো রোদ্দুরের জন্যেই। তো কী করা যাবে, কাঁচাকুচি তো করতে হবে, আর সকালের কাজ ডিউটি বাই ডিউটি তো করতে হবে, কিছু করার নেই। দাদা ভাই ডিউটি চলে গেলো, তাকে রুটি আর বেগুন ভাজা করে দিলাম, খেয়ে ডিউটি চলে যাওয়ার পর তারপরে আমি ছাদে কাচতে এসেছি, আবার একটার সময় খেতে আসবে। তো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি। তো চলো এখন থাকতে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক দেবে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার দিও প্লিজ। আমি ভিডিও করছি, কেউ আমার চ্যানেলে লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্টে ভালো মন্দ খারাপ কিচ্ছু জানাচ্ছে না। বন্ধুরা, খারাপ হলেও জানাও, ভালো হলেও জানাও, তো তবে তো আমি প্রেরণা পাবো, আশা পাবো যে আমার ভিডিওটা ঠিক হচ্ছে, কি আমি ব্লগটা ঠিক দিতে পারছি কি না। তো দেখো, রোজেরই কাঁচা, কেচে শুকনো দিই। তো যাই হোক, তোমাদের ভালোবাসা প্রেরণায় আমি তো একটু আশা ভরসা করে এগিয়ে যাব। তো এত কষ্ট করে ভিডিও করছি মোবাইল ধরে ধরে, তো তোমরাও তো আমাদের মতো কষ্ট করেছো, আমিও জানি, আজ ওই জন্যই ভালো জায়গায় দাঁড়িয়েছো। তো বন্ধুরা, তোমাদের থেকে দেখেই তো আমি ভরসা পেয়েছি ভিডিও ব্লগ তৈরি করার। তোমরা হয়তো আজ বড় ইউটিউবার হয়ে গেছো, আমরা হতে পারিনি, তা কী করবো, চেষ্টা করছি, দেখাই যাক ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি। আর এক আর একমাত্র আশা ভরসা হচ্ছে তোমরা, তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তবেই আমি এগিয়ে যাব। তো বন্ধুরা, কী আর বলবো, দেখা যাক, ধৈর্য করে শুরু যেখানে করেছি ধৈর্য করে এগিয়ে যাই, এই শেষ কোথায় দেখব, তো দেখাই যাক বন্ধুরা। তো তোমার দাদা ভাই আবার একটার সময় খেতে আসবে, আমাকে রান্না করতে হবে, মানে আগে সকালে আমি কাঁচাকুচিটা, দাদা ভাই চলে গেলে কাছে চলে আসি, শীতকালে রোদের জোর থাকে না, তো যাই হোক ওই জন্যই কাছে চলে আসি। তো কাঁচা হয়েও গেছে, শুকনো দিচ্ছি, এখনও বাসন পড়ে আছে দুটো, মানে টিফিন করলাম যে, তো আমি এখনও খাইনি, রান্না বসিয়ে দিয়ে তারপর খাবো। তো বন্ধুরা দেখতে থাকো। আর কি বললাম, আজকে মাছ করব না, আজকে ডিমই করব। দাদা বললো আজকে বাজার যাবো না, দাদা ভাইও দেরি করে আজকে উঠেছে, তো আজকে ডিম রান্নাই করব, তো ডিমই করব, মাছ আর করব না। বন্ধুরা কি বলবো আর, মানে যখন ভিডিওটা করি খুব আশা করেই করি, জানি তোমরা খারাপ ভালো মন্দ একটা আমার কমেন্টে জানাবে, প্লিজ একটা সাবস্ক্রাইব দেবে, তবে তো আমি যত কষ্টই হোক তবু তো মন না ভাববো যে আমার ভিডিওটা দেখছে লোক, আর নতুন মানে কি বলবো, আশা করে আবার সকালটি হলে ব্লগ তৈরি করার জন্য আশায় যত কাজই থাক, যত ব্যস্ততার মধ্যে থাক, তবু চেষ্টা করব না সবাই আমার ভিডিওটা তো সবাই দেখছে, তাহলে আমি নতুন করে আবার করি, শুরু করি, যা হবে হবে। কিন্তু কেউ তো কোনো এর সারা শব্দ কিচ্ছু নেই, কী বলবো আর। তো আগে কেন কাছে চলে আসি, জামা কাপড়গুলো ধরো তরকারি হচ্ছে বা ভাত হচ্ছে, ওরই ফাঁকে এসে আবার উল্টে দিয়ে যাব, বা যেগুলো কাশুগুলো নিয়ে চলে যাব, ভেজেলে উল্টে দিয়ে যাব, আমি সেই আশা মানে করি আগে কাছতে আসছে। তো দেখো আমার শুকনো দেওয়া হয়েও গেছে, এবার নিচে চলে যাব, নিচে গিয়ে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, তো সরাসরি এতক্ষণ মানে ব্যস্ততার মধ্যে এবার তোমাদের কাছে আসলাম, তো এখন গুড মর্নিং বলি, মানে বেশিবেলা হয়নি, এই 10টা 15। তো তো দেখলে বিছানাগু দাদা ভাই মানে বিছানা চা খাওয়া হয়েছে, সকালে যাবতীয় সব কাজ টুকটাক করে নিয়ে চা খেয়ে তো বিছানা তোলা হলো, তারপর দাদা ভাই ডিউটি গেল, তাকে বেগুন ভাজা রুটি করে দিলাম, খেয়ে চলে গেল, চলে যাওয়ার পর তারপর আমি কাচতে গেলাম,
কেচে শূন্য দিলাম ছাদে, দাদা ভাই চান করবে জল রোদে দিয়ে এলাম বাসন মাজা, তো টুকটাক কাজ করে তারপর তোমাদের কাছে আমি আর মানে এবার সরাসরি আসলাম। তো দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে দেখো উচ্ছে, বেগুন, পেঁয়াজ দিয়ে ভাজবো আর ডিমের তরকারি করব, ঠিক আছে করব। আর ডিম দুটো ভাতে মানে ফেলে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। দাদা ভাই মানে ভাত এটা পছন্দ করে, আজকে সেদ্ধই করলাম। তো যাই হোক, আমার আনাজ কাটা রেডি হয়ে গেছে, ভাত হচ্ছে। এখানে দেখো সব পরিষ্কার, আনাজকে দেখো সব পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমাকে খিদে পাচ্ছে, তো আমি ভাতটা হচ্ছে হোক, ভাতটা বাকি আছে হতে হতে, তারপর আমি দুটো খেয়ে আসি, খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে মুড়ি ঢেলে নিয়েছি, আর এখানে কালকে আলু ভাতে ছিল, পেঁয়াজ তেল নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালকে পকোড়া করেছিলাম, সব একসঙ্গে মিক্সড করে মাখিয়েছি। তো চলো আমি টিফিনটা খেয়ে নিই। দাদা ভাইকে বেগুন ভেজে রুটি করে দিয়েছিলাম, আমার ঠিক রুটিটা পছন্দ নয়, আমি মুড়িটা পছন্দ করি। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, উচ্ছে ভাজা, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর দেখো ডিমটা ভেজে নেবো, তো বন্ধুরা দেখো উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, ডিমটা মানে ভাজা থেকে বার করে খোলা ছাড়িয়ে তো ভাজছি। আর দেখো ওখানে ভাতটাও মানে গামিতে ঢেলেই ফেলেছি, আর হাঁড়িটা মেজে নেবো বলে ফাঁকা করে ফেলেছি। তো ওতে এরম করে মানে প্রথমেই উপর করা থা মানে ফ্যানটা ঘুরিয়ে তুলে নিলে চামড়ে চাপা দিয়ে রেখে দিলে মানে ভাতটা যখন দুপুরবেলা একটার সময় খাই বেশ গরম থাকে, আর হাঁড়িটা রোজই মেজে নিই, তো একটু কাজও তারপর দিনকে মানে এগিয়ে থাকে ওই জন্য। তো ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, আর আলুগুলো ভাজবো। আজকে দাদা ভাই বাজার গেল না, বললো আজকে ডিম করো, কদিন তো পর পর মাছ খাচ্ছ। দেখো নতুন আলু মানে ছোটো ছোটো আলুগুলো ছাড়িয়ে আর দু আধগুনা করে কেটে দিয়েছি, অল্প করে তরকারি করছি, মানে ওগুলা বেগুন ভাজা রুটি করবো। আর দাদা ভাই আলু পছন্দ করে না, আলু পছন্দ করে না, তো বেগুন ভাই মানে শীতকালে বেগুনটা তোমার দাদা ভাই খুবই পছন্দ করে, মানে বেগুন খাইয়ে আলাতে পারবে না, এত বেগুন পছন্দ। তো দেখো কড়াতে তেল অনেকটাই হয়ে গেলে, আসলে বেগুন ভাজার তেল ছিল তাতে তরকারিটা বসে দিচ্ছি, তার তেল এতটা রাখো মানে চোখ কিছু তেল, তো চামচ করে তুলে নিলাম ওই জন্য। দাদা ভাই তেলটা ঠিক পছন্দ করে না বেশি, অত তেল সত্যি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তো তেলটা সত্যি অনেকটাই হয়ে গেলো ওই জন্য তুলে নিলাম। তো দেখো যেমন ডিমের তরকারি সবাই করে তো সবাই জানে, আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, তো সবাই যেমন দিয়ে কষিয়ে কষছি, তো কষা হয়েই গেছে। আর লাস্টে নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তো জানোই ডিমের তরকারি করা, তোমরাও ডিমের তরকারিটা মানে এরকম হয়ে গেছে, কষিয়ে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। তারপরে তরকারিটা জল ঢেলে একটু ফুটে উঠলে ডিম দুটো দিয়ে দেবো, তরকার মানে গ্যাসটা আস্ত করে ঢাকা দিয়ে দেবো। তারপরে বললাম ছাদে জামা কাপড় বললাম না, তরকারি বসিয়ে বা ভাত বসিয়ে মানে যেগুলো শুকনোতে তুলে নিয়ে আসবো বা যেগুলো ভিজে উল্টে দিয়ে আসবো, এখন শীতকালে রোদ দূরে সেরকম জোর নেই। তো দেখো তরকারিটা ফুটেই গেছে একরকম, এবার ডিম দুটো দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে এবার ছাদে যাবো, জামা কাপড় যেগুলো শুকনো ভিজে উল্টে দিয়ে আসবো, নিয়ে আসবো। তো বন্ধুরা তোমাকে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমার চান হয়ে গেছে, খুব তাড়াতাড়ির মধ্যেই করছি, মানে মাথার চুলটা জোর ছাড়াচ্ছি না, কেননা একটা বাড়িতে আর 10 মিনিট বাকি, মুখে একটু রুপলা যা করে মেখে নিয়েছি, আর চুলের মানে একটু হালকা করে সামনেটা আঁচড়ে ক্লিপটা দিয়ে মানে কেন সিঁদুর তো চুল খুলে মানে পরতে নেই আমার দিদারা বলতো,
তো চুলটা ক্লিপ দিয়ে সিঁড়িটা পরে নিচ্ছি, কারণ দাদাভাই এসে পড়বে। মানে এই আসা আসা মানে হয়েই গেল এরকম, কারণ ঠাকুরকে জল দেবো, দাদাভাই এসে পড়বে, ঠাকুরকে সেবা দিতে দিতে দাদাভাই চলে আসবে। ওই জন্য খুব ব্যস্ততার মধ্যে করছি। তো দেখো দাদাভাই এসেও গেছে, আমরা খেতে বসেও পড়েছি। তো দেখো বন্ধুরা, বললাম না দাদাভাই এসে পড়বে, মানে আমি ঠাকুরকে জল দিতে দিতে দাদাভাই এসে গেছে। তো দাদাভাই চান করলো, দেখো ও মিনে খাটেই বসে আছে। তো আমিও ভাত ভাতে শুরু করে দিয়েছি, আমিও খাবো, দাদাভাইও খেয়ে নেবে, একসঙ্গে খেয়ে নেবো। খেয়ে বাসন মেজে দাদাভাই ডিউটি চলে যাবে, এখন ঘুরে দিয়ে 1:30 বাজে। আমিও তারপর ছাদে গিয়ে একটু বসবো, মাথার চুলটা বললাম না জোট ছাড়াইনি, ঝাঁক মাক করে নিয়েছি। তো এতে দেখো দাদাভাইকে ভাত দিচ্ছি, আর আজকে হয়তো বললাম উচ্ছে বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা, আর তোমার হচ্ছে ডিমের ঝোল করেছি, আর ওখানে একটু পুঁই শাকের তরকারি আছে, ওইটা আমি করিনি, বর্তি দিয়েছে। তা তোমার দাদাভাই খাবে না, আমার পুঁই টুলে আছে, আমি একাই খাবো। দাদাভাইকে ভাত দিয়ে দিচ্ছি, দাদাভাই খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। তো বন্ধুরা কী আর বলবো, ভিডিওটা এই পর্যন্তই রাখি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে মানে নতুন ব্লগে আবার তোমাদের কাছে আসছি। তো ভালো লাগলে একটা আমার চ্যানেলে লাইক করো, বা চ্যানেলে সাবস্ক্রাইবার দেবে, কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই, সি ইউ।